হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা যারা ফেসবুক ইউজার রয়েছি বাংলাদেশে, তারা কিন্তু এখন বাংলাদেশে ফেসবুক ঠিকঠাক ইউজ করতে পারছে। অর্থাৎ ফেসবুক আইডিতে লগ ইন সমস্যা আছে, অথবা কেউ ফেসবুকের টাইম লাইন স্ক্রল করে কিন্তু আর পোস্ট দেখতে পাচ্ছে না, অর্থাৎ লোডিং নিতেই থাকছে। এর ফলে আমরা কিন্তু কেউ কেউ ধরে নিচ্ছি যে আমাদের ফোনে সমস্যা হয়েছে, আর না হয় আমাদের ফেসবুক আইডিতে সমস্যা হয়েছে। কিন্তু মূল কারণের কোনোটি নয়। এর মূল কারণ হচ্ছে, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের পার্শ্ববর্তীদের ভারত থেকে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছে। এই নিয়ে কিন্তু বাংলাদেশে প্রচুর আকারে ঝামেলা আছে, এবং এই নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে কিন্তু নানা ধরনের পোস্ট শেয়ার করা আছে, যেগুলো কিন্তু ভিত্তিহীন। এর ফলে বহির্বিশ্বে কিন্তু বাংলাদেশের নাম খারাপ হচ্ছে। তো যাতে ভুল ইনফরমেশনগুলো ফেসবুকে না ছড়ায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে না ছড়ায়, এজন্য কিন্তু বাংলাদেশের সাময়িক সময়ের জন্য ফেসবুকের কার্যক্রমটা বন্ধ রাখা হয়েছে। এবার বলি আপনারা কীভাবে আপনাদের ফোনে ফেসবুক আবার ঠিকঠাক ইউজ করতে পারবেন। তো এর জন্য কিন্তু আপনাদের VPN ইউজ করতে হবে, তাহলে কিন্তু আপনারা মূলত ফেসবুকটা ইউজ করতে হবে। এই নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও রয়েছে যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক VPN ইউজ করে চালাতে পারবেন, কিন্তু এর ফলে কিন্তু আপনাদের ফেসবুক আইডিতে সমস্যা হবে। এই জন্য আমি আপনাদের সম্পূর্ণ একটি নতুন VPN-এর সাথে পরিচয় করে দেবো, এবং এর মাধ্যমে আপনারা যদি আপনাদের ফেসবুক আইডি ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা বিনা সমস্যায় আপনাদের ফেসবুকটা ইউজ করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা নতুন দেখছেন, তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের লাইক কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, অ্যাপসটা ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আপনাদের ফোনে যে গুগল সার্চ আইকন রয়েছে ওইখানে ক্লিক করতে হবে, এবং এখানে আপনাদেরকে টাইপ করতে হবে RUSSIAN রুশিয়ান VPN APK। তো আপনারা রুশিয়ান VPN APK লিখে আপনারা সিম্পলি সার্চ করবেন। তো আমি দেখুন সার্চ করলাম। সার্চ করলে দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা সিম্পলি স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখুন এখানে MAPKSAM.com নামে একটা লিঙ্ক রয়েছে, আপনারা সিম্পলি এই লিঙ্কের উপর ক্লিক করবেন। লিঙ্কের উপর ক্লিক করলে দেখুন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই এলো অ্যাপসটা কিন্তু আপনাদের এখান থেকে সিম্পলি ডাউনলোড করতে হবে। তো আপনারা সিম্পলি যদি এখান থেকে ডাউনলোডে ক্লিক করেন, তাহলে কিন্তু এটা সরাসরি আপনাদেরকে ডাউনলোড লিঙ্কে নিয়ে যাবে। তো আপনারা যদি এত কষ্ট না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আপনারা যদি স্টার্ট ডাউনলোডে ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে সরাসরি ডাউনলোডটা শুরু হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখুন এখানে এই যে ডাউনলোড অপশান চলে আসছে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, সেহেতু আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম, এবং সরাসরি আমি অ্যাপসে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা কানেক্ট করবেন। তো দেখুন সরাসরি আমি এখান থেকে অ্যাপসের ওপর ক্লিক করলাম। অ্যাপসের ওপর ক্লিক করলে দেখুন অ্যাপসের ইন্টারফেস কিছুটা এরকম দেখাবে। তো এবার আপনাদেরকে যেটা করতে হবে, দেখুন এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সবগুলো ওকে করে দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে কান্ট্রি সিলেক্টের অপশান রয়েছে। তো আপনারা সিম্পলি এখান থেকে কান্ট্রি সিলেক্টের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে যাবেন। তো আপনারা এখান থেকে যেটা করবেন, আপনারা দেখুন এখানে ইন্ডিয়া নামে একটা অপশান রয়েছে। তো আপনারা সিম্পলি এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে দেবেন। তো দেখুন আমি এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে দিলাম। তো যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেহেতু যদি আপনি ইন্ডিয়ার আপনারা IP ধরে কানেক্ট করেন, সেক্ষেত্রে আপনাদের ফোনে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো আপনারা সিম্পলি ওইখান থেকে কানেক্ট করে নেবেন, অথবা আপনারা চাইলে অন্য কান্ট্রি সিলেক্ট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফেসবুক আইডিতে প্রবলেম হতে পারে। তো আপনারা সিম্পলি ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবেন। তো আপনারা সিম্পলি এখান থেকে ইন্ডিয়াটা কানেক্ট করে নেবেন। তো এইবার আপনারা যেটা করবেন, আপনারা সিম্পলি আপনাদের ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন। তো দেখুন আমি ফেসবুক অ্যাপসটা ওপেন করছি, এবং এখানে আমি আমার আইডি এবং পাসওয়ার্ডটা দিচ্ছি। তো দেখুন এখানে আমার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে সিম্পলি লগ ইনে ক্লিক করলাম। তো লগ ইনে ক্লিক করলে দেখুন এখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে দেখুন লগ ইন হয়ে যাবে, এবং সরাসরি আপনাদের আইডিতে লগ ইন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনারা আপনাদের ফেসবুক আইডি লগ ইন করে আপনারা খুব সহজে ইউজ করতে পারেন।